চীনের রাজধানী বেইজিংয়ে চব্বিশ ঘন্টা খোলা থাকে এমন রেস্তোরাঁর সংখ্যা হাতে গোনা, সেগুলোতে আবার থাকে প্রচণ্ড ভিড়, ফলে অনেকেই সেখানে যেতে চান না। তবে ব্যতিক্রমও আছে, যেমন জিনডিং জুয়াং নামের একটি রেস্তোরাঁ। সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, জিনডিং জুয়ান রেস্তোরাঁটিকে বলা হয় মধ্যবয়সী পুরুষদের শেষ আশ্রয়স্থল। জীবনের ধকল সামলাতে সেখানে গিয়ে একাকি সময় কাটাতে পারেন এই পুরুষেরা, এমনকি অনেকে কান্নাকাটি করে মন হালকা করেও নেন। জিনডিং জুয়ানের বেশিরভাগ ক্রেতাই মধ্যবয়সী পুরুষ। এমনই একজন ডাকি, নিজের আসল নাম প্রকাশ করেননি তিনি। ডাকি বলেন, তিনি রেস্তোরাঁটিতে পাঁচ বছর ধরে যাচ্ছেন। সেখানে এমন কিছু সুবিধা রয়েছে যা কেবল মধ্যবয়সী পুরুষদেরই মনে ধরবে। এটি তাদের জন্য দারুণ একটি জায়গা। জিনডিং জুয়ান রেস্তোরাঁটি চব্বিশ ঘন্টা খোলা থাকা এবং কোলাহল মুক্ত হওয়ার সুযোগ নেন ডাকির মতোই আরেকজন। চাকরি বা পরিবার নিয়ে উদ্বেগের মধ্যে থাকলে তিনি সেখানে গিয়ে সময় কাটান। পরিচয় প্রকাশ না করার শর্তে ওই ব্যক্তি বলেন, আমি এখানে স্বাচ্ছন্দ্য বোধ করি, আমাকে কোনো বাধা দেওয়া হয় না। বিভিন্ন ধরনের মানুষ নানা ধরনের খাবার খাচ্ছে, এটা দেখতে আমার খুব ভালো লাগে। জিনডিং জুয়ান রেস্তোরাঁর একজন ব্যবস্থাপক গুয়ো জানালেন, তাদের রেস্তোরাঁর বেশিরভাগ ক্রেতা মধ্যবয়সী পুরুষ এবং সন্ধ্যার পরে সেখানে আসেন। তিনি বলেন, ক্রেতারা এক দুজন বন্ধু নিয়ে এসে মদ্যপান করেন। অনেকে একাই আসেন, তারা একে অপরের সঙ্গে আড্ডা দেন, কেউ কেউ আবার একাকে বসে কাঁদেন। রেস্তোরাঁর আরেকজন কর্মী বিষয়টি স্বীকার করে বলেন, এই বয়সী পুরুষেরা অনেক চাপে থাকেন, তারা যদি আমাদের রেস্তোরাঁয় এসে একটু ভালো অনুভব করেন তাতে মনে হয় আমরা কিছু অর্জন করতে পেরেছি। রেস্তোরাঁটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল, এ নিয়ে চলছে নানা আলোচনা। যেমন একজন বলেছেন, পুরুষরাও মানুষ, মুক্তভাবে শ্বাস নেয়ার জন্য তাদেরও কিছুটা সময় ও জায়গা প্রয়োজন। আরেকজন মন্তব্য করেছেন, অনেক রাতে কোনো পুরুষ রেস্তোরাঁটিতে একা বসে থাকেন ও কাঁদেন। জীবনে নানামুখী চাপে তারা এমনটা করেন, পরের দিন তারা নিজেদের চাঙ্গা করে নিয়ে আবার কাজে যোগ দেন। তবে শুধু মধ্যবয়সী পুরুষদের জন্য এমন রেস্তোরাঁ থাকার বিষয়টি মেনে নিতে পারছেন না একজন নারী। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, বিষয়টা চমকপ্রদ, তবে মধ্যবয়সী নারীদের জন্য এমন জায়গা কোথায়? আমাদেরও বাচ্চা সামলাতে হয়, সন্ধ্যায় একটু বিনোদনের জন্য আমরা বাইরে যেতে পারি না।